হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ সুপার আপনাদের সঙ্গে আমি তানিয়া আজকে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিবস এবং সব সকলে মিলে এই ভালোবাসায় একে অপরের প্রতি ভালোবাসা নিবেদন করার এবং আলিঙ্গন এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানোর দিবস আজকে আর আজকের দিনে আমরা এসে উপস্থিত হয়ে পড়েছি নৈহাটিতে অবস্থিত গধুলি সিনিয়র সিটিজেন হোমে এবং এখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা মাসিমা কাকাবাবুদের আমরা পেয়ে গেছি তাদের চলচ্চিত্র জীবনযাত্রা এবং তাদের এই বৃদ্ধাশ্রমে তাদের জীবনযাত্রাটা কেমন কাটছে এবং ভালোবাসার দিবস তারা কি করে সেলিব্রেট করছে ওনাদের কাছ থেকে আপনাদের কাছে জানিয়ে দিই চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি তাদের কাছে স্যার আজকের ভ্যালেন্টাইন্স ডে আজকে আপনারা এখানে অবস্থিত রয়েছেন ঠিক কেমন লাগছে আপনাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে ঠিক কীভাবে সেলিব্রেট আমাদের আমাদের বয়স এখন সত্তর রুদ্ধ পঁচাত্তর রুদ্ধ হয়ে গেছে তা তখনকার দিনে এরকম এত এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত উদ্দীপনা এত ইয়ে সারা ইয়াং জেনারেশনের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল না এখন যেমন আছে এখন তো হোল লাইট বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন হোল নাইট প্রোগ্রাম করছে নাচ নাচ হচ্ছে গান হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তখন আমাদের দেশে সময় এসবগুলো ছিল না আমরা আমরা এখানে ব্যালেন্সাই ডে মানে আমাদের ইন্টারনাল এই যে আমাদের এখানে যে বোর্ডার আছেন বোধ মেল ফিমেল তাদের মধ্যেই ভাবের আদান প্রদান ইত্যাদি ইত্যাদি সেটা রোজ হচ্ছে এখানে আজও হচ্ছে बेहरिसे ही दे बोले न तून कुछ बापन ना है এভরিডে নট এ স্পেসিফিক পিরিয়ড এভরিডে ভ্যালেন্টাইন ডে ওটাকে করা হয়েছে কিছু একটা সেলিব্রেট করার জন্যে কিছু খরচাপাতি করার জন্যে কিছু এনজয় করার জন্যে যেমন পিকনিক আমরা করে থাকি ওইরকম টাইপের একটা কিছু করা হয়েছে যে এটাকে বেশ করে কিছু করার দরকার তো কিছু তো সময় দরকার কিছু বার করার দরকার এই জন্যেই তারা এটাকে মানে যারা আজকালকার ইয়াং জেনারেশন মেনলি বলবি মানে একটু এটা লিমিটেড আর কিন্তু আমার কাছে সেটা আনলিমিটেড সবার কাছেই সব দিনই ভ্যালেন্টাইন ডে আমার নাম সাধন চ্যাটার্জি স্যার এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আরেক দিদি ভাইয়ের কাছে দিদি ভাই আপনি কত বছর ধরে এখানে আছেন আমার এক বছর হয়েছে কেমন লাগছে এখানের পরিবেশ ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো এখানে সকলে খুব ভালো সবাই ভীষণ হেল্পফুল আমার খুব ভালো লাগে আমার কাছে এখানে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন দিনের মতন আনন্দজনক আমি খুব আনন্দে আছি এখানে খুব ভালো আছি খুব ভালোবাসার সঙ্গে এবং আনন্দের সঙ্গে আপনার খুব ভালো খুব ভালো আছি আপনার নাম দিদি আমার নাম সুলগ্না দাশগুপ্ত নয় শুরু করেছি এটাকে হ্যাঁ দু হাজার থেকে এই চলছে আমাদের দশ এগারো বছরের পড়ছে এইভাবেই চালিয়ে যাচ্ছি আর কি এখানে আর কি এমনি কালচারাল প্রোগ্রাম বা এক্সট্রা কি করানোর প্রোগ্রাম বলতে আমরা এখানে সবাই মিলে বোর্ডাররা সরস্বতী পুজো করেন আমাদের গধুলির তরফ থেকে আমরা বিশ্বকর্মা পুজো করি বছরে একটা পিকনিক করি সেটা কোনো সময় বাইরে কোনো সময় গদূলির ভিতরে এই নিয়ে পুজোর সময় যেমন আমরা দুর্গা পুজো কালী পুজো ওনাদের নিয়ে বেরোই বা যেখানে কাছাকাছি যে ঠাকুর আছে সেগুলো ওনাদের আমরা দেখাই এই নিয়েই গদূলি চলছে ভালোবাসার মধ্যে দিয়ে আর এমনি পাশাপাশি কি কি সুযোগ সুবিধা এখান এখানে যারা থাকেন তাদের জন্য কি কি পাশাপাশি এক্সট্রা সুযোগ সুযোগ সুবিধা আপনাদের আবাসন থেকে দেওয়া এক্সট্রা সুযোগ সুবিধা বলতে মেনলি বৃদ্ধাদের হচ্ছে মেডিকেল সাইটটা মানে সবার আগে মেডিকেলটা সেটা আমরা যথেষ্টভাবে কেয়ার নেওয়ার চেষ্টা করি এবং আমাদের নিজস্ব গদূলির হোমের ডাক্তার আছে সে মাসে একবার করে ভিজিট করে আমাদের এখানে আমাদের নিজস্ব নার্স একটা আছে সে সব সময় তাদের কেয়ার নেয় এছাড়াও বাইদের ডাক্তার নানান রকম নার্সিংহোমের সঙ্গে আমাদের ট্যাব আছে যেটা কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা সেখানে তাদের ভর্তি করি বা যতটা ভালো করে চিকিৎসা বা তাদের ফিরিয়ে আনার যেটা করা সেটা আমরা করে থাকি আমার নাম জয়ন্ত মজুমদার ধন্যবাদ ম্যানেজার গধুলি আবাস গধুলি আবাসনের আরেকজন কর্মকর্তাকে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি চলুন স্যারের কাছ থেকে জেনে নিই ওনার কিছু কথা বিস্তারিতভাবে নিউজ সুপারের ক্যামেরার পর্দায় স্যার আপনি এখানে কি পদে রয়েছে আমি এখন এখানে অ্যাকাউন্টসের দায়িত্বে আছে আমি আমি এই জাস্ট এই তিন চার মাস ধরে এসেছি এখানে নতুন এখানকার পরিবেশ খুবই সুন্দর মনোরম পরিবেশ যেটা সচরাচর দেখা যায় না একটা বৃদ্ধাশ্রম বলতে যেটা আমরা বুঝি প্রাইভেট প্রাইভেট সিনিয়র সিটিজেন হোম লিমিটেড যেটা আর কি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে যে কোনো মানুষ অসুস্থ মানুষ এখানে আসলে সুস্থ হয়ে যায় যাদেরকে নিয়ে আমরা আছি আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন ভালোবাসা তো নানান রকমের হয় তো আমরা এই যে আমাদের পিতা মাতার সমান যাদেরকে নিয়ে আমরা আছি এদের সঙ্গে আমরা খুবই আনন্দভাবে আনন্দ সহকারে আছি এবং এদেরকে নিয়ে খুব ভালোভাবেই আছি খুব খুশিতে আছি আমরা এখানে এদেরকে নিয়ে সহযোগিতা করি এদের সঙ্গে সহযোগিতা করি নানা আর গধুলি একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই যে বৃদ্ধাশ্রম বলতে যেটা দুঃখের একটা বিষয় দুঃখটা থাকে অগচরেই থাকে কারণ সন্তান সন্ততির তাদেরকে বৃদ্ধরা সন্তান সন্ততিকে ছেড়েই তারা এখানে আসেন একটা সময় সে নানা রকম সমস্যা থাকতেই পারে সেই সমস্যাকে তারা ঠেলে দিয়ে এখানে আসেন কিন্তু তাদের সেই সেই অবস্থায় তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করার চেষ্টা করি কতটা পারি এখানকার বোর্ডারাই বলেছেন আপনাদের কাছে নিশ্চয়ই কতটা পালন আমরা ইয়ে করি সেটা বলেছেন যাই হোক যেটুকু যা আপনারা জেনেছেন আপনাদের প্রচেষ্টাটা খুব ভালো প্রচেষ্টা যাতে এই প্রতিষ্ঠানটা আরো সামনে সামনে আরো সমৃদ্ধি লাভ করে সেদিকটা আপনাদের নজর রাখতে হবে উপস্থিত হয়ে পড়েছে এখানে গধূলি আবাসনে যারা স্টাফরা আছে তাদের কাছ থেকে চলুন আপনাদের একটু পরিচয় করে দিই দিদিভাই আপনি এখানে কি পদে রয়েছে সুপারভাইজার আচ্ছা আপনাদের এখানে দায় দায়িত্বটা কি আমাদের এখানে দায় দায়িত্ব বলতে এনাদের সমস্তটা ভালো থাকা কারু শরীর খারাপ করুক বা কিছু করুক সঙ্গে সঙ্গে সেখানে যাওয়া বা তাদেরকে নিয়েই তখন আমরা কি করে সুস্থ হয়ে উঠবে সেই সব সব কিছু খাওয়া দাওয়া এবার কোথাও যাবে সাজ গোজ ম্যাডাম এটা পড়লে ভালো লাগছে না এটা পড়ুন মানে একদম ভাবতে পারো আমাদের নিজেদের বাড়ি মানে আপনার একটা বাড়ির মতো এখানে গধুলি আবাসন সিনিয়র সিটিজেন হোম নামটা ঠিক দেওয়া হয়েছে কিন্তু এখানে আপনারা একেবারে সকলে মিলে একত্রে একইভাবে বাস করেন একই ছাদের নিচে তাই তো আপনার নাম আমার নাম অপর্ণা অপর্ণা ব্যানার্জি